এখন আমরা স্বলরেখার তৃতীয় প্রকার সমীকরণের ব্যাপারে কথা বলবো ইকুয়েশন অফ আ স্ট্রেইট লাইন থ্রি একে আমরা ঢাল ছেদক আকারের সমীকরণ বলবো বা স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অফ ইকুয়েশন স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম কেন তা আমরা এখন স্বলরেখাটির সমীকরণ দেখালেই তোমরা বুঝতে পারবে তো ঢাল ছেদক আকারের সমীকরণটি হচ্ছে ওয়াই ইজিক টু এম এক্স প্লাস সি এখন এখানে ওয়াই এবং এক্স দিয়ে তো সঞ্চার পথের বিন্দুর অবস্থান বোঝানো হয় বা স্থানাঙ্ক বোঝানো হয় এম এবং সি কি তো চলো এম এবং সি এর পরিচয় জেনে নেওয়া যাক এম কি এমটা কি তা অনেকেই হয়তো আমরা এর আগে মনে করতে পারছি এম হচ্ছে আমাদের সরলেখার ঢাল এম হচ্ছে আমাদের ঢাল আর সি কি সি হচ্ছে ওয়াই অক্ষ হতে ছেদ ছেদকৃত অংশ তো তোমরা যারা ঢালের ভিডিওটি দেখেছ তাহলে খুব সহজেই বুঝতে পারছো যে একটি রেখার ঢাল দেওয়া থাকবে এবং সেই রেখার ঢাল এবং সি এর একটি ভ্যালু দেওয়া থাকবে যা ওয়াই অক্ষতে ছেদকৃত অংশ বোঝাচ্ছে এবং সেখান থেকে আমরা মান বসিয়ে আমরা এই সমীকরণ ওই স্বরেখার সমীকরণ বের করতে পারবো তো দেখো আসলে এম এবং সি কি তো আমরা ঢালের সংজ্ঞায় বলেছি কোন রেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টের মান অর্থাৎ এক্ষেত্রে এই রেখাটি এবি রেখাটি অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে অর্থাৎ এখানে এম ইজ ইকাল টু ট্যান থিটা তো থিটার মান হয় আমাদের দেওয়া থাকবে অথবা আমাদের দেওয়া থাকবে এমের মান বা ঢালের মান তো সেখান থেকে আমরা সহজেই ঢাল এম এর ভ্যালু বের করতে পারবো এরপর সি সি আমরা বলছি ওয়াই অক্ষতে ছেদকৃত অংশ একটি স্বররেখা ওয়াই অক্ষতে কতখানি অংশ ছেদ করে তা আমরা স্বররেখা যদি দেখতে এই যে সরলরেখা দেখতে পাচ্ছি এখান থেকেই বলে দিতে পারবো খেয়াল করে দেখো মূলবিন্দু হতে স্বররেখাটি ওয়াই অক্ষকে এতখানি দূরত্বে ছেদ করেছে এই যে দূরত্বটুকু এটি হচ্ছে এটি হচ্ছে সি এই ওয়াই অক্ষ হতে ছেদকৃত অংশ বা ইন্টারসেপ্ট যে আমরা ছেদক বলেছি বা ইন্টারসেপ্ট সেই ছেদকের দৈর্ঘ্য হচ্ছে সি সো তোমাকে যদি কোনো রেখার একসকের ধনাত্মক দিকের সাথে কতখানি কোণ উৎপন্ন করে তা বলা হয় তাহলে তুমি তার ট্যানজেন্টের মান নিয়ে ঢাল বের করতে পারবে কিংবা তোমাকে ঢালের মান দেওয়াই থাকবে এবং ওয়াই অক্ষ হতে রেখাটি কতখানি অংশ বা কতখানি দৈর্ঘ্য ছেদ করেছে তা উল্লেখ করা থাকলে তুমি সহজেই এই সমীকরণে সেই মানগুলো বসিয়ে স্বরেখার সমীকরণ নির্ণয় করতে পারবে পরবর্তীতে আমরা একটি উদাহরণ দেখে পুরো বিষয়টি আরও পরিষ্কারভাবে উপস্থাপন করব